নমস্কার বন্ধুরা, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের টেস্ট আদৌ কি নেওয়া সম্ভব বর্তমানে এই পরিস্থিতিতে? তো বন্ধুরা দেখুন, সম্প্রতি করোনা ভাইরাসের প্রকোপে দেশের শিক্ষা ব্যবস্থা প্রায় অচল হয়ে পড়েছে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ইত্যাদি সমস্ত শিক্ষাঙ্গন গত 6 মাস ধরে কিন্তু প্রায় বন্ধ। এই পরিস্থিতিতে তাহলে প্রশ্ন উঠছে, তাহলে কী করে স্কুলে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষাগুলো নেওয়া হবে? আপনারা জানেন যে প্রত্যেক বছরই কিন্তু দুর্গাপুজো বা কালীপুজো ঠিক কাটলেই ছাত্রছাত্রীরা কিন্তু শুরু করে দেয় তাদের টেস্ট পরীক্ষার প্রস্তুতি। এই ব্যবস্থা এখন বর্তমানের যা পরিস্থিতি, সেখানে পরীক্ষা হবে কি না সে নিয়ে কিন্তু গভীর সংশয় রয়েছে ছাত্রছাত্রী এবং সঙ্গে অভিভাবক, এমনকি স্কুল শিক্ষক শিক্ষিকারাও। টেস্ট পরীক্ষা ছাড়াও আসল মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক হবে কি না সে নিয়েও কিন্তু একটা চরম অনিশ্চয়তা রয়েছে। আর পরীক্ষা হলেও পাঠক্রম বা সিলেবাস কী থাকবে সেটাও কিন্তু একটা গভীর সংশয়ের মধ্যে রয়েছে। দীর্ঘদিন লকডাউনে অনলাইনে ক্লাস করে স্কুলের শিক্ষক শিক্ষিকারা পাঠক্রম শেষ করার চেষ্টা করছেন, কিন্তু গ্রামগঞ্জে যেখানে ইন্টারনেটের পরিষেবা নেই বা যেখানে ইন্টারনেট পরিষেবা খুবই দুর্বল বা যেখানে ছাত্রছাত্রীদের হাতে স্মার্টফোন নেই, তাদের পড়াশোনা কিন্তু খুব একটা ভালোভাবে হয়ে ওঠেনি। তারা নিজেরাই হয়তো বাড়িতে কিছুটা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে। এই পরিস্থিতিতে শিক্ষা দপ্তর আদৌ সিলেবাস কমাবে কি না বা কমালে কতখানি কমাবে তার কিন্তু কারোরই জানা নেই। শিক্ষক শিক্ষিকাদের একাংশ জানাচ্ছেন, সবচেয়ে সমস্যায় পড়েছে গ্রামগঞ্জ বা মফস্বলের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা। দক্ষিণ চব্বিশ পরগনার মন্দিরবাজার ঝাঁপবেড়িয়া হাইস্কুলের এক শিক্ষক বলেছেন, টেস্ট যদি না হয় তা মধ্যশিক্ষা পর্ষদ বা উচ্চ মাধ্যমিক পর্ষদের তরফে অবিলম্বে সেটা জানিয়ে দেওয়া উচিত। অন্যদিকে পশ্চিম মেদিনীপুরের কেশপুর ব্লকের ঘোষডিহা হাইস্কুলের এক শিক্ষক জানিয়েছেন, গ্রামের দিকে ইন্টারনেট পরিষেবা অত্যন্ত দুর্বল, সেখানে ছাত্রছাত্রী ক্লাস করতে পারছে না, তারা বাড়িতে বসে নিজেদের মতো প্রস্তুতি নিচ্ছে। শিক্ষা তৎপর অবিলম্বে কোনো নির্দিষ্ট পরিকল্পনা ঘোষণা করলে ছাত্রছাত্রীরা সত্যই কিন্তু বিপদের সম্মুখীন হবে। অন্যদিকে রাজ্যের শিক্ষামন্ত্রী আমাদের মাননীয় পার্থবাবু জানিয়েছেন যে কিছুদিন আগে এই করোনা পরিস্থিতিতে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা কী করে হবে বা পাঠ্যক্রম কী থাকবে তা নির্ধারণ করার ব্যাপারটা খতিয়ে দেখছে কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক সংসদ। কিন্তু এতে অভিভাবকরা অভিযোগ করেছেন, এখনও যদি পরীক্ষা কবে হবে বা সিলেবাস কী হবে জানানো না হয় তাহলে ছাত্রছাত্রীরা পরীক্ষার প্রস্তুতি নেবে কীভাবে? গ্রামের তুলনায় শহরের দিকে স্কুলগুলিতে অনলাইনে ক্লাস মোটামুটি ঠিকঠাকভাবে হলেও পড়ুয়া ও অভিভাবকদের যে উদ্বিগ্নতা কিছু কিন্তু কম নয়। তারাও কীভাবে পরীক্ষা হবে সেভাবে দিশেহারা হয়ে পড়ছে। কলকাতার নামকরা হিন্দু স্কুলের এক শিক্ষক জানিয়েছেন, রাস্তাঘাটে দেখা হলে বা ফোনে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীদের একটাই প্রশ্ন, পরীক্ষা আদৌ হবে কি না বা যদি হয় তার সিলেবাস কী হবে। তো বন্ধুরা, আপনারা দেখতে পেলেন রাজ্যের বর্তমান যা পরিস্থিতি, সেখানে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের যে পরীক্ষার ব্যবস্থা সেটা আমাদের মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক যে শিক্ষা সংসদ সেটা খতিয়ে দেখছে এবং আশা রাখছি খুব শীঘ্রই রাজ্য সরকারের তরফ থেকে একটা সুনির্দিষ্ট পরিকল্পনা নেওয়া হবে প্রত্যেক ছাত্রছাত্রীর জন্য। আমরা অবশ্যই সেই পরিকল্পনা যখন জানতে পারবো অবশ্যই কিন্তু আপনারা জানতে পারবেন। তার জন্য আপনারা বিভিন্ন খবরের যে চ্যানেলগুলো রয়েছে সেগুলোতে অবশ্যই ফলো রাখুন, আমার চ্যানেলও আপনারা ফলো রাখতে পারেন, আমি অবশ্যই কিন্তু আপডেট করব। এই পরিস্থিতিতে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।